কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব, এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন, অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, এক ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পরে এলো না, 10 ঘন্টা পরে এলো না, আপনি অস্থির হবেন, পাইচারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কেয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে? সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিসসালাম, তারপরে নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুসসালাম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে, এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1,999 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়, এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে। বেশিরভাগই জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে, কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে, এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না, অমুসলিমরা তো শিরিক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল-মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি, অমুসলিমরা তো শিরিক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে, মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পরেছে, ভাই কি জন্য পরেছেন, এই রোগ ভালো হবে আমার, গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন, এগুলো দিয়ে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন, যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি
যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারত থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا تَكَادُ السَّمَاوَاتُ وَالْأَرْضُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا। পরের অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, আউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই, মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে, দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে, কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক, যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকিদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক, কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে, ব্যাপারটা কি এমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়, নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষের। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, শিরক। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই, মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল, চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কোরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা, আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে।